হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে চলে এসেছি। চলো মেনুতে কী কী রেখেছি আগে বলে দিই। একদম সিম্পল মেনু বানিয়েছি। এখানে আছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, ভেজিটেবিল এগ সব কিছু দিয়ে বানিয়েছি। আর এখানে আছে মুরগির কষা লাল লাল করে বানিয়েছি। আর এখানে আছে স্যালাড। তাহলে চলো খাওয়াটা শুরু করছি। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, প্লিজ প্লিজ পাশে থেকো। আমি খেতে থাকি আর তোমরা মজা নিতে থাকো। তাহলে চলো খাওয়াটা শুরু করছি। আগে একটু শুধু শুধু খাবো, খুব টেস্টি হয়েছে খেতে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে তুমি যেখানে খাও সেখানে কি খুব গরম, মানে কোথায় খাই? আমি ঘরেতেই খাই। কী বলো তো, চারিদিকে তো জানলা দরজা বন্ধ করে দিতে হয়, মানে বাইরে বাইরের গাড়িগুলোর আওয়াজ ক্যামেরাতে ধরে নেয়, তাই জন্যে। আর পাখাটা বন্ধ থাকে। আর আমি একটু আমার একটু ঘামার বাতিক আছে, মানে একটু দিয়ে ঘামই দরদর করে, তাই জন্যই এত খাম। আমি অন্য কোথাও খাই না, আমি ঘরেতেই খাই, ওই জন্যে পাখাটা বন্ধ থাকে তো ওই জন্যে।